السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ما بعد সম্মানিত ভিউয়ার্স দর্শক শ্রোতা বন্ধু, রমজান সিয়াম কোর্সের 21 নম্বর পর্বে আমরা জানব ঈদ উল ফিতরের বিধান এবং এর সময় ও নিয়মাবলী, অর্থাৎ ঈদ উল ফিতর আদায়ের তরিকা এবং নিয়ম কি, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে বলে দিচ্ছি এর বিধান বা হুকুম কি, অর্থাৎ শরীয়তে এই সালাতটির বিধান কি। বিধান হলো সুন্নতে মুআক্কাদা, এটাই অধিকাংশ আমাদের মত, যদিও কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন। পূর্বের সালাফদের মধ্যে রয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং এদিকে ঝুঁকেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং বর্তমান যুগে এদিকে ঝুঁকেছেন আরও ইমামের দিকে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। কিন্তু জমহুর অধিকাংশ আলমাদের মধ্যে একটা সুন্নতে মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা এটা আদায় করেছেন, সবসময় করেছেন এবং নারী পুরুষ সবাইকে এর উদ্দেশ্যে বের হওয়ার আদেশ করেছেন, এমনকি একেবারে অন্দরমহলের যারা আছে তাদেরকেও বের হতে বলেছেন ইদমারের দিকে, এমনকি মাসিকগ্রস্ত যারা নেফাজগ্রস্ত তাদেরকেও যেতে বলেছেন, তবে তারা ইদমার থেকে দূরে থেকে মুসলমানদের দোয়া শরীক হবে। সময় এবং নিয়মাবলী, সময় হলো সূর্য যখন ঈদের দিন 3 মিটার পর্যন্ত উদিত হবে তখন থেকে নিয়ে, অর্থাৎ সূর্যোদয়ের 16 মিনিট পর থেকে শুরু হবে এবং জোহরের দিবহর আর আগ পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত, জোহরের অন্তপক্ষে আগ আই মিন 10 মিনিট আগ পর্যন্ত এটা করা যায়। ঈদের সালাত 2 রাকাত, নিয়মাবলী বলছি নিয়মটা কীভাবে করতে হবে। 2 রাকাত, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমের পরে 7 তাকবীর দিবে, তাকবীরে তাহরিমের পরে অতিরিক্ত 7টি তাকবীর দিবে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পূর্বে, সূরা ফাতিহার আগে 5 তাকবীর, অতিরিক্ত 5টি তাকবীর দিবে। প্রত্যেক তাকবীরের সঙ্গে হাত উঠাবে কিনা এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত ওঠানোর বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায়নি, অতিরিক্ত তাকবীরে হাত উঠাবে কিনা। তবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আমল পাওয়া গেছে বলে মাশায়েখগণ গবেষকগণ উল্লেখ করেছেন, যারা এই এই আমলটি সাব্যস্তমূলক কারণ শেখ আলবানী রহমাল্লাহ বলেছেন তারা এই আমলটা করতে পারে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের অতিরিক্ত তাকবীরে হাত উঠেছেন কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না। পড়ার নিয়মের মধ্যে এটাও রয়েছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লা পড়বে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা পড়বে, এটা সুন্নাহ। ঈদের সালাতের পরে খুতবা দিবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতের পরে খুতবা দিয়েছেন। খুতবা কি একটি না দুটি, এটা নিয়ে অবকাশ রয়েছে, তো যদিও সাধারণত 2টি খুতবা দিয়ে থাকে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর সঠিক কোনো ব্যাখ্যা না পাওয়ার যার কারণে, 2 খুতবা দিয়েছেন প্রমাণ না পাওয়ার কারণে, যদি 1টি খুতবা দেয় যথেষ্ট হবে ইনশাল্লাহ, কারণ খুতবা দিয়েছেন কিন্তু কতগুলো খুতবা উল্লেখ না, সুতরাং আমরা 1টি দিলেও এটা হয়ে যাবে ইনশাল্লাহ, এবং 1টি খুতবা যথেষ্ট। কেউ যদি 2টি দিতে চান, যদি আর কোনো প্রমাণ পাওয়া যায় না, জায়েজ দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে ঈদের সালাতের আদব নিয়ে আলোচনা করব এবং ঈদগাহ দিকে বের হওয়া সম্পর্কে হাদিসগুলো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যে আমল করে এবং দাওয়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।